আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাকি জানাই স্বাগত। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সুস্থ আছি এবং ভালো আছি। তো আপনারা তো অনেকে নতুন পাখাল আছেন, পাখাল বন্ধুরা আছেন যারা আসলে পাখি ক্রয় করতে জানেন কিন্তু কিনেন না, যারা সুস্থ পাখি কেমন হওয়া উচিত এবং সুস্থ পাখি কেমন দেখায়। তো আজকে আপনাদের কাছে কিছু জিনিস তুলে ধরবো, আপনারা যদি এই জিনিসগুলো একটু দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের সুস্থ পাখি কেনা অসম্ভব কোনো কিছুই না, জাস্ট একটা সেকেন্ডের ব্যাপার। তো চলেন আমরা একটা সুস্থ পাখি ধরে নিয়ে আসি, যেটা আসলে আমরা দেখলে বুঝতে পারবো যে সুস্থ না অসুস্থ। তো চলেন দেখা যাক। তো আমরা এখান থেকে একটা পাখি নিলাম, এটা একটা বাজিকারের বাচ্চা এবং বাচ্চাটা ছোট বাজিকারের বাচ্চা, মানে আপনার সেলফিট বাজিকার। তো এই বাজিকারটাকে আমরা কি করে চিনবো যে সুস্থ আছে কি খারাপ আছে? তো প্রথম কথা দেখেন, চলে গেল আপনাদের সাথে কথা বলার আগে, তো প্রথম কথা তার লুক। তার লুক যদি আপনার পছন্দ না হয় তাহলে সেটা নেওয়া যাবে না। যাক মজা করলাম। তো মেন কথা হচ্ছে আসি পাখির ফেদার, যেহেতু প্রথম বাইরের দিক দেখতে হবে তো আমরা পাখির ফেদার দেখবো। তো পাখির ফেদারে যদি এরকম করার পরে যদি এই পিছন ফ্লাইটটাই যদি কোনো পরজীবী উকুনের মতো দেখতে পান তাহলে বুঝবেন পাখির খুব অপরিচ্ছন্ন জায়গা থেকে এসছে এবং তার মাইক্রের সমস্যা। তো এই পাখিটাকে না নেওয়া সব থেকে ভালো, ফার্স্ট টাইম আপনি যদি পাখি ক্রয় করেন। তো দ্বিতীয় ধাপে আসি, এই দুইটা ধাপ সব থেকে মেন, সেটা হচ্ছে পাখির যে পায়খানা করার রাস্তা যেটাকে বলা হয় ভেন্ট এরিয়া। তো এই ভেন্ট এরিয়া কিন্তু দেখেন পরিষ্কার হওয়া লাগবে। তো কেমন পরিষ্কার দেখেন, এখানে কোনো পুক কিন্তু লেগে নেই বা পায়খানা যেটাই বলেন, দেখেন একদম ফ্রেশ পরিষ্কার পাখির এই জায়গাটা একদম পরিষ্কার। তো এখানে যদি ভিজে স্বাচ্ছতে এবং পাখির পায়খানা যদি লেগে থাকে তাহলে সেটা 100% অসুস্থ পাখি নেওয়া যাবে না। সেটা আপনার 1 মাস বয়সের পাখি হোক আর 10 মাস বয়সের পাখি হোক। আর ইম্পর্টেন্ট আর একটা জিনিস হচ্ছে এই পাখির বুকের হাড্ডি, এই বুকের হাড্ডিতে হাত দিয়ে দেখবেন যে হাড্ডি আসলে আপনার উঁচু নাকি হচ্ছে সমান আছে। তো হাড্ডি যদি সমান থাকে তাহলে একটা সুস্থ পাখির সমান থাকে, এবং যেটা শুকায় যায় সেটার গায়ে সেটা হাড্ডি খেলা মাংস থাকে না, সেটা অসুস্থ পাখি, সেই পাখিটা নেওয়া যাবে না। একটা সুস্থ পাখি কেনার জন্য এই কয়টা ধাপই যথেষ্ট, আর কোনো কিছু লাগে না। তো মাশাআল্লাহ আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ প্রতিটা পাখি সুস্থ, অ্যাক্টিভ আছে, হেলদি আছে, কোনো অসুবিধা নেই। সবগুলোকে মাশাআল্লাহ খুব ভালোভাবে রেখেছি এবং চেষ্টা করি আরো ভালোভাবে রাখার জন্য। তো আপনারা যারা পাখি ক্রয় করবেন অবশ্যই অবশ্যই খুব ভালো ব্রিডারের থেকে নেবেন, যারা খুব সুন্দরভাবে ব্রিডিং করায়, সুন্দরভাবে পাখিগুলোকে যত্নে রাখে তাদের কাছ থেকে অবশ্যই নেবেন, এবং তারাই একমাত্র আপনাকে ভালো পাখি দেবে। কিন্তু কোনো দোকান থেকে যদি আপনারা নেন তাহলে এই দিকগুলো অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন, এবং ব্রিডারের থেকে নিলেও এটা খেয়াল রাখা লাগে না, তারা ভালো দেয় তারপরেও আপনারা একটু দেখে নিবেন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। আমরা যখন শুরু করেছিলাম তখন বলার কেউ ছিল না, তো এখন বলছি আপনারা শিখে নেন, নাহলে কিন্তু আর পরবর্তীতে কিন্তু বুঝতে পারবেন না। তো পাখিদেরকে জাস্ট এই অল্প কিছু দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সুস্থ কি অসুস্থ, আর তারপরে ফিজিক্যালি ফিট আছে কিনা আপনি দেখলেই বুঝতে পারবেন, সেটা তার চঞ্চলতা বলেন তার যেটাই বলেন না কেন। তো এই সামান্য কিছু জিনিস যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা পাখিতে ঠকবেন না। কিন্তু যদি এই ছোট্ট ছোট্ট জিনিস আপনারা না দেখে নেন তাহলে কিন্তু আপনারা পাখিতে ঠকবেন। তো ছোট্ট একটা ভিডিও, ইনফরমেশন মূলক ভিডিও, আপনারা যদি না বুঝে থাকেন আমার কাছে আবারও জিজ্ঞেস করবেন নতুন পাখি কেনার ক্ষেত্রে, এবং যদি আপনাদেরকে পাখি নিতেও চান আমাকেও বলবেন, কারণ কলোনিতে এখন অনেক পাখি হয়ে গিয়েছে বাচ্চা পাখি যেগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে, খুব ভালোভাবে ট্রিটমেন্ট করে ভালোভাবে টেক কেয়ার করে কিন্তু আপনাদের জন্য রেডি করেছে এইগুলা শুধু আপনাদের জন্য। তো যাক এই হচ্ছে আজকের ভিডিও, সকলে ভালো থাকেন সুস্থ থাকেন। ছোট্ট একটা ইনফরমেশন ভিডিও দিলাম আপনাদের যাতে কাজে লাগে, আপনারা যাতে উপকৃত হন, জাস্ট এইটুকু। পাখি না কিনে যেন ঠকেন, সরি পাখি কিনে যেন না ঠকেন এটার জন্য, কারণ আমরা ঠকেছি এক সময়, আপনারা যেন না ঠকেন তার জন্য। আর তারপরে যে আমি আছি, যদি যে কোনো প্রয়োজনে আপনি আমাকে নক দিতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কিন্তু হেল্প করার চেষ্টা করবো।
তো আজকের ভিডিও হচ্ছে এইটুকুই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বামী বা স্বামীর পাশে থাকেন। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে নতুন ভিউয়ার্স হলে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক করবেন, শেয়ার করবেন, এবং পুরাতন ভিউয়ার্স যারা আছেন তারা অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বামী বা স্বামীর পাশে থাকবেন, এবং অবশ্যই যারা পাখি পালন করেন তারা কিন্তু বাচ্চা পাখি দিয়ে শুরু করবেন। বাচ্চা পাখি দিয়ে শুরু করলে কিন্তু আমার মতো এত সুন্দর ভাবে ব্রিডিং পাবেন এবং আপনার মনও ভরে যাবে। তো আজকে ভিডিও এখানে শেষ করি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বামী বা স্বামীর পাশে থাকেন, অবশ্যই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো যাই, শেষ করি এখানে। আসসালামু আলাইকুম।